এখানে উত্তরবঙ্গের ১৬ জেলাটা থেকে খামারিরা আসছে এবং এখানে মোটামুটি ২৫০ খামারি আসছে এবং তাদের ৪৫০ গরু আসছে আর ক্রেতারা যারা তারা সারা বাংলাদেশ থেকে আসছে আমাদের সাধারণ মানুষদের মধ্যে এই খামারের ব্যাপারে আরো তাদেরকে উদ্বুদ্ধ করা সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রান্তিক খামারি যারা তাদের সাথে শৌখিন খামারিদের একটা সেতু বন্ধন করে দেওয়া যেমন প্রান্তিক খামারিরা দেখা যায় এদের মধ্যে গরু বিক্রি করতে পারে না কান্নাকাটি করে আমরা ফেসবুক ইউটিউবে দেখি অথবা আপনাদের নিউজে আমরা দেখি তো সেখান থেকে আমরা ওনাদেরকে এই যে বড় বড় যে খামারিরা আছে সারা বাংলাদেশের তাদের সাথে একটা কানেকশন করে দিচ্ছি আমি মূলত এখানে ৬-৭টা প্রজাতির মুরগি এনেছি এটা আনার পেছনের কারণ হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা যে হচ্ছে যারা সব করে পশু পাখি পোষে যেমন বিড়াল তারপর কুকুর সেই রকম যেন পোষা প্রাণী হিসেবে মুরগিটাও একটা জায়গা পায় পিওর ব্রিড আমেরিকান ব্রাহ্মা এটা সব ডিটেলস এবং সার্টিফিকেট এখানে দেওয়া আছে এবং এটা আসছে সরাসরি টেক্সাস আমেরিকা থেকে আমি এক্সপেক্ট করি যে এটা অ্যারাউন্ড ৫০ লাখ টাকা বিক্রি হবে আমরা চাচ্ছি মধ্যস্থ ভোগীদেরকে কিভাবে সাবসাইড করে প্রান্তিক কৃষকদেরকে কিভাবে ক্রেতার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করে দেওয়া যায় এইটাই হচ্ছে লাগে আমাদের এই মেলার মূল লক্ষ্য খাবারের মূল্য বৃদ্ধি এটা একটা কনসার্ন খাবারের নিজেদের নিজস্ব যে আমাদের উপকরণ আছে আমরা ঘাস উৎপাদনের জন্য উৎসাহিত করছি চাষিদের আমাদের অনেক প্রকল্প আছে কিভাবে উন্নত জাতের ঘাস তারা চাষ করবে কোথায় করবে কিভাবে করবে এই জন্য কিন্তু আমরা চাষিদেরকে রীতিমতো প্রশিক্ষণ দিচ্ছি এবং তাদেরকে বলছি তোমরা ঘাস লাগাও গোখাদ্য করো শুধু দানাদের খাবার নয় যেটি খুবই কস্টলি